শুভেন্দু সুকান্তর পর এবার শান্তনু ঠাকুর ক্ষমা চাইলেন মোদির মন্ত্রী। ক্ষমা মাঙ্গনা চাহতা হুঁ কে এক টেকনিক্যাল ফল্ট কে লিয়ে আবি আধার কার্ড জো ডিএক্টিভেশন হো রা হ্যায় ইয়ে এক টেকনিক্যাল ফল্ট থা। তো আজ মাননীয় গৃহমন্ত্রীজি, মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আর হামারে প্রদেশ কে প্রদেশ অধ্যক্ষ মাননীয় সুকান্তদা ভি আমারে সাথ থে। তো আজ মাননীয় এইচ এম নে হোম মিনিস্টার আমারে পুরা ইস বিষয় কো বোল দিয়ে হ্যাঁ কে ডিএক্টিভেশন যে প্রসেস চল রা থা ইয়ে বন্ধ হো চুকা হ্যাঁ। জিন জিন লোগো কা কার্ড ডিএক্টিভেট হো গয়া হ্যায় উন লোগো কো উইদিন ফিউ ডেজ কে অন্দর কার্ড অ্যাক্টিভেশন কে লিয়ে এক অ্যাপ্লিকেশন করনে কে লিয়ে হমকো দায়িত্ব লেনে কে লিয়ে বোলা গয়া হ্যায়। ইসিলিয়ে আজ মিডিয়া কর রা হুঁ মে আপ লোগো কো বুলা কে। ইসমে অনলাইন সুবিধা হোগা, অনলাইন জো আমারা ইমেল আইডি হ্যায় ও ভি হাম বতা দেঙ্গে অর সাথ সাথ মে হোয়াটসঅ্যাপ নম্বর ভি দে দেঙ্গে জহাঁ পর वो लोग एप्लीकेशन करके हमको डायरेक्टली भेज पाएंगे। और साथ साथ मैं एप्लीकेशन फॉर्म भी दे दूंगा कि वो लोगों को सिर्फ नाम, एड्रेस और फ़ोन नंबर उनका भरना है और एप्लीकेशन में वही लिखा होगा कि आधार कार्ड मेरा डीएक्टिवेट हो गया है, उसको कृपा करके एक्टिव कराना है। ये मैसेज जब हमको मिल जाएगा, हम जितने सारे डीएक्टिवेशन कार्ड है उसको हम जमा करके माननीय गृहमंत्री जी के दफ्तर में हम उसको जमा कर देंगे। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।